হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত আজ কী কী খেলাম সেগুলো। সকাল সকাল তৈরি করেছিলাম ব্রেকফাস্ট, গরম গরম রুটি, আটা রুটি, আর তার সঙ্গে ছিল একটা সুন্দর সবজি, আলু, কুমড়ো, কাঁচা কুমড়ো, কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর মাখা মাখা সবজি তরকারি, একদম কম তেলে, যেটা আমার ভীষণ প্রিয়। সকালবেলা রুটির সঙ্গে খেতে বেশ ভালোই লাগে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তেল মশলা ছাড়া একদম সিম্পল একটা তরকারি, এটা শরীরের জন্য কিন্তু খুবই ভালো। তো এটা দিয়ে সেরেছিলাম সকালের ব্রেকফাস্ট। আর এখন আসি দুপুরের খাবারের কথায়। আজ দুপুরে ছিল খুব সুন্দর আর সিম্পল একটা মেনু, গরম গরম ভাত, সঙ্গে ছিল লাউয়ের শাক বড়ি দেওয়া, যেটা শীতকালে খুব স্পেশাল আর খুব টেস্টি হয় খেতে। আমাদের বাড়িতে তো মাঝে মাঝে তৈরি করা হয়। তার সঙ্গে ছিল কুমড়ো দেওয়ার ডাল, মুসুর ডাল, আর ছিল একটু আলু ফুলকপির তরকারি, যেটা গতকালকের ছিল তাই আজকে কম পরিমাণ, আর তার সঙ্গে ছিল গরম গরম ডিমের ঝোল টমেটো দেওয়া, আর ঝোলটা কিন্তু বেশ পাতলা, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভাল লাগে। তো শীতের দুপুরে লাঞ্চটা একদম জমে গেছিলো। আর লাঞ্চ খাওয়ার পরে খেলাম শীতের একটা সুন্দর ফল, শীতের না বলা যেতে পারে সবসময় কম বেশি পাওয়া যায়, শাকালু। বিটনুন ছড়িয়ে ভালো করে শাকালুটা মেখে নিয়েছিলাম আর সেটাই খাওয়া হলো লাঞ্চের পরে। তো ব্যাস, এই ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়ার মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে পারো।